সালাম আলাইকুম ভিউয়ার্স, বিরিজব সার্কুলার 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজ একটি সম্পূর্ণ বেসরকারি অর্থাৎ এনজিও চাকরি নিয়ে এসেছি। তো আপনারা হয়তো জানেন, আশা এনজিও বাংলাদেশে একটি সুনামধন্য এনজিও, যা আন্তর্জাতিকভাবে ঋণ প্রদান করে আসছে বিভিন্ন বিশ্বে। তো গত আরও কয়েকদিন, এক সপ্তাহ আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তো বিজ্ঞপ্তিটা আপনারা আমার চ্যানেল দেখে নেবেন। আজকে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটার পুরুষ মহিলা 66 জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছে এবং অনেক কিছু সুযোগ সুবিধা আশা এনজিওরা দিচ্ছে। তো আপনি যদি বিজ্ঞপ্তিটি দেখেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারেন। আর বিজ্ঞপ্তিটি ইংরেজিতে দেওয়া, তো আমি চেষ্টা করব প্রথমে আপনাদের ইংরেজিতে দেখি, এরপর বাংলা ট্রান্সলেশন করে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, চলেন বিজ্ঞপ্তিটি দেখে নেই। দেখে নেওয়ার একটি কথা, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন কিংবা একটি লাইক করুন, আপনাদের বন্ধুদের জানিয়ে দিন, কারণ আমার চ্যানেল দৈনিক নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। তো ভিউয়ার্স ভালো থাকবেন, চলেন আমরা বিজ্ঞপ্তিটা দেখে নিই। হ্যাঁ জি ভিউয়ার্স, আমরা চলে এলাম বিজ্ঞপ্তিটিতে। কেয়ার উইথ আশা, এই যে বিজ্ঞপ্তিটি ইংরেজিতে দেখাচ্ছে এখানে, তো আমি আপনাদের ট্রান্সলেশন করে বাংলায় সমানভাবে দেখিয়ে দিব। এখানে আপনারা দেখতেছেন তিনটি পদ দেখাচ্ছে, ডাইরেক্টর, ডাইরেক্টর, এরপরে ডেপুটি ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তিনটি পদ চাচ্ছে। তো বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে দৈনিক ইত্তেফাক 19 ডিসেম্বর 2020 তারিখ। তো ভিউয়ার্স, আমরা চলেন বাংলা ট্রান্সলেশন করে আপনার দেখিয়ে দিই। জি ভিউয়ার্স, এই যে আমরা চলে এলাম পুরো বিজ্ঞপ্তিটিতে। এখানে দেখতেছেন সারা দেশ জুড়ে ওদের ক্রেডিট কার্যক্রম সহ আশা বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এনজিও। দেশবিহীন সারা দেশে অন্যান্য দেশগুলো প্রযুক্তিগত পরিষেবা সরবরাহ করেছে। ওরা আপনাকে নিম্নলিখিত কারণে অ্যাপ্লিকেশন করতে আহ্বান জানাচ্ছে, যেমন সক্ষম লাগবে, গতিশীল, উদ্যমী, অভিজ্ঞ এবং সুঅনুপ্রাণিত ব্যক্তিদের ওরা অগ্রাধিকার দিচ্ছে। এখানে আমি আপনাদের বয়স, বেতন এবং যোগ্যতা সম্পর্কে বলে দেব। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর, প্রথমটা হলো আমি আপনাদের সহজে বলি, প্রথমটা হলো ডাইরেক্টর অর্থাৎ পরিচালক পদ, এই স্যার এখানে যোগ্যতা চাচ্ছে। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর, MBA, HRS, ম্যানেজমেন্ট অফ প্রধান পাবলিক ইন মাস্টার্স। এরপর এখানে আপনি মাসিক বেতন পাবেন 1.5 লক্ষ টাকা। আপনার কাজটা হবে এই যে বাট SSA সহ সম্পর্কিত ফিল্ডে মাইক্রো ফাইন্যান্স সংস্থাকে আরও প্রস্তাব দেওয়া হচ্ছে, যোগ্য এবং অভিজ্ঞ প্রার্থী। এখানে আপনার বয়স আছে সর্বোচ্চ 45 বছর বয়স, 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 2 নম্বরে থাকতেছে যুগ্ম পরিচালক অর্থাৎ সহমানের পদে, কমপক্ষে এখানে 5 বছরের অভিজ্ঞতা থাকছে। NID তারিখ বিদেশি প্রার্থীদের পছন্দ হবে, অর্থাৎ এখানে বিদেশি প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবে। যে কোনো স্তরে ডিগ্রি অর্জন করতে পারে স্নাতকোত্তর, যুগ্ন পরিচালক পদে স্নাতকোত্তর থাকছে, কোনোভাবেই তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এই যে এখানে আপনার সেম, এই যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে MBA স্নাতকোত্তর, এখানে আপনার মাসিক বেতন ছাড়ছে, এখানে 1.5 লাখ টাকা মাসিক বেতন। এরপর এরপরে ছাড়ছে উপপরিচালক প্রশাসন, এখানে উপপরিচালকও নিবে, এর প্রশাসন পদে উপপরিচালক নিবে। এখানে 40 বছর সর্বোচ্চ ছাড়ছে, উচ্চতর বেতন হতে পারে, কোনো নামি দামি, কমপক্ষে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, হবে আপনার কোনো ভালো একটা এনজিওতে কাজ করার। এরপরে দেখেন এখানে লেখা আছে NID তারিখ সম্পর্কিত ক্ষুদ্র 09 সংস্থা অর্গানাইজেশন অ্যাসিস্ট্যান্ট, কমপক্ষে 4 বছরের পরিষেবা পরিচালক সমমান পদ, কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না। এখানে যোগ্য অভিজ্ঞ প্রার্থী চাচ্ছে। এরপরে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে MBA থেকে স্নাতকোত্তর, HRM ম্যানেজমেন্ট পাবলিক ইন মাস্টার্সে মেজর প্রশাসক, কমপক্ষে 4 বছর অভিজ্ঞতা চাচ্ছে। এরপরে কোনো সম্মান জন্মের প্রয়োজনীয়তা অনুসারে ট্যুর রিজর্ট প্রতি মাসে 80,000 টাকা, অর্থাৎ আপনি 80,000 টাকা এর বেতন পাবেন প্রতি মাসে। এরপরে হচ্ছে প্রস্তাবিত সহকারী ডিরেক্টর, HR ডাইরেক্টিভ পদ, NID আবেদনের তারিখের সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 মাইক্রোফিন্যান্স অর্গানাইজেশন হতে পারে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কমপক্ষে 2 বছরের পরিচালকের জন্য, এখানে আবার 2 বছরের অভিজ্ঞতা চাচ্ছে তারা, অর্থাৎ এখানে আপনার 2 বছর অভিজ্ঞতা লাগবে। এটা যেটা সহকারী ডিরেক্টর, যেটা যোগ্য অভিজ্ঞ প্রার্থী, যেমন কোনো স্তরে SRD অর্থাৎ তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। বেতন এবং অন্যান্য উপকৃত, এই ক্ষেত্রে বেতন প্রবেশকাল 1 বছর হতে হবে।
পরীক্ষা সময়কালে সফল সমাপ্তি পর আপনার এক বছর এখানে একটা আপনারে ট্রেনিংয়ের উপরে রাখবে। সমাপ্তির পর আপনি ফুল বেতন পাবেন। এই যে কর্মকর্তাদের আশা নিয়মিত বেতন হিসেবে স্থান দেওয়া হবে। এছাড়া কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ডের মতো সুবিধা দেখেন, এখানে কী কী সুবিধা রয়েছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। গ্র্যাজুইটি, বার্ষিক বৃদ্ধি, উৎসব ভাতা, নববর্ষ ভাতা, বৈশাখী ভাতা আর কি যেভাবে বলে, কর্মচারী গ্রুপ বেনিফিট, পরীক্ষা মেয়াদ সফল হওয়া শেষ হওয়ার পরে, স্থায়ী হওয়ার পরে তহবিল প্রাপ্তির জন্য দায়ী করা হবে। অর্থাৎ আপনার থাকি স্থায়ী হওয়ার আপনার তহবিল ভাতা একটা যোগ হবে। এরপরে এখানে চাকরি স্থান, অর্থাৎ চাকরি স্থান এখানে এক জায়গায় কেন্দ্রীয় কার্যালয় ঢাকায়, ঢাকা আসার যে কেন্দ্রীয় মেইন কার্যালয় আছে শুধুমাত্র ওইখানে আপনি যোগদান করতে পারবেন। শর্তাদি ও প্রয়োগের পদ্ধতি, এবার শর্ত আমি বলে দিব, আবেদনকারীকে অবশ্যই দুমফাই, স্মার্ট এবং পেশাদারিত্বে ভালোর সাথে কথোপকথন হতে হবে। অদুমফাই আর কি ইংরেজির কারণে এখানে দুমফাই আসছে, মানে আপনি যেমন আপনি মাদক ধূমপান এটা গ্রহণ করতে পারবেন না। তারপর স্মার্ট, পেশাদারিত্ব সাথে ভালো কথোপকথন হতে হবে আপনার। সব মহিলা প্রার্থীরা প্রয়োজন যোগ্যতা ও অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ মহিলা প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা থাকলে, অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দিবে। এরপর আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন www.bdjobs.com। bdjobs.com লিখলে আপনারা একটা চাকরির ওয়েবসাইট পাবেন, ওইখান থেকে আপনারা সহজে আবেদন করতে পারবেন 7/1/2021 মধ্যে। অর্থাৎ আগামী 21 সালের 7 তারিখের ভিতরে আপনার আবেদন শেষ করতে হবে জানুয়ারি মাসের। সাথে কী লাগবে? প্রশংসাপত্র লাগবে, আপনার সব কাগজপত্র, অরিজিনাল কপি লাগবে, অন্যান্য ডকুমেন্টগুলো ফটো স্ট্যাট কপিগুলো নয়, অর্থাৎ ফটো কপি নিলে হবে না, তবে মেন কপির সাথে কিছু ফটো কপি নিয়ে যাবেন সত্যায়িত করে। অ্যাপ্লিকেশনের সাথে প্রয়োজনীয় মূল কপি অবশ্যই সাক্ষাৎকারের সময় তৈরি করা উচিত। অর্থাৎ এখানে সাক্ষাৎকারের সময় আপনি প্রয়োজনীয় সবগুলা ডকুমেন্ট অরিজিনাল নিতে হবে। আর বিডি জবসে এখানে তো ফটোকপি জমা দিবেন। প্রার্থীদের 10,000 টাকা যোগদানের সময় জামানত দিতে হবে। এরপর আপনি যখন চলে আসবেন তখন সেটা আপনার প্রয়োজনীয় মুনাফা সহ আপনাকে ফেরত দেওয়া হবে। যেন প্রতিষ্ঠান নিয়ম অনুসারে চাকরি ছাড়ার সময় আগ্রহের সাথে ফিরে আসেন, অর্থাৎ এই 10,000 টাকা আপনাকে দিয়ে দিবে। এই সংস্থার অভ্যন্তরীণ প্রার্থীরা উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন, মানে অর্থাৎ যারা এখানে আছে অন্যান্য সংস্থায় যারা কর্মরত আছে তারা ওই অন্যান্য সংস্থা থেকে কাগজ নিয়ে এসে এখানে আবেদন করতে হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীর জন্য, অর্থাৎ সংক্ষিপ্তভাবে যারা যোগ্য তাদেরকে শুধুমাত্র ডাকা হবে। AS টাওয়ার, 23 বীর উত্তম, NNM নুরুজ্জামান স্মারক, শ্যামলী মোহাম্মদপুর, ঢাকা। বিডি জবসে ঢুকে আপনারা এই ঠিকানা আবেদন করতে হবে, সেটা এখানে বলা দিচ্ছে ওরা। অর্থাৎ ওরা এখানে, আমি আপনাদের এবার ইংরেজিটা একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, ডাইরেক্টর 01, এখানে দেখেন MBA লাগবে এবং 5-10 ইয়ার্স ওদের একটা ইয়াতে লাগবে, 10 ইয়ার্স অভিজ্ঞতা, আবার 5 ইয়ার্স লাগবে, তারপরে ম্যাক্সিমাম 45 ইয়ার্স। এখানে দেখেন প্রায় 1.5 লক্ষ টাকা বেতন প্রথমটাতে। এরপর ডেপুটি ডাইরেক্টর, এটাতে 8 বছর সাথে অভিজ্ঞতা, MBA মেজর ইন HRM ম্যানেজমেন্টে। এরপরে 41 বয়স সাথে, এটাও বেতন 1.5 লাখ টাকা এখানে সাথে। এরপরে দেখেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, MBA, এটাও 4 বছর অভিজ্ঞতা সাথে, আবার 2 ইয়ার্স সার্ভিস, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে সাথে, 3rd ক্লাস ডিভিশন, এনি নট অ্যালাউড, অর্থাৎ 3rd ক্লাস এটা 3টার একটাও আপনি তৃতীয় বিভাগ পেলে গ্রহণযোগ্য হবে না, ম্যাক্সিমাম 35 বছর ইয়ার্স। NID কার্ডে হিসাব করতে হবে, এটাতে 80,000 টাকা বেতন। যাই হোক, আর এখানে তো বাকিগুলো আপনাদের বলেই দিছি, আর বিজ্ঞপ্তি দিয়েছে দৈনিক ইত্তেফাক 19 ডিসেম্বর 2020। তবে যা যতটুকুই নতুন নতুন চাকরি ঘর বাজার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।